বাহরাইনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুর রহমান মোহাম্মদ আল গোদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান আইনমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তারা একমত হয়েছেন বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ বাহরাইন উন্নয়ন অংশীজন হয়ে দেশটির বিভিন্ন খাতে কাজ করছে বাংলাদেশি শ্রমিকেরা। প্রায় 2 লাখ বাংলাদেশি দেশটিতে কাজ করছেন, ব্যবসা বাণিজ্য সহ নানা ক্ষেত্রে জড়িয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। ঢাকা মানামার এই সম্পর্ক আরো গভীর করতে চায় দুই দেশ। বুধবার সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুর রহমান মোহাম্মদ আল গৌদের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের বৈঠক হয়। আধা ঘন্টা বৈঠকে বাংলাদেশ বাহরাইনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দেয়া হয়। বৈঠক শেষে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক আরো এগিয়ে নিতেই আলাপ আলোচনা সবকিছু ঠিক হয়েছে বলে যোগ করেন আইনমন্ত্রী আনিসুল হক। Cordial discussion regarding everything, regarding our friendship. We emphasized on the need to strengthen our friendship and we agreed that we will be working together to strengthen that friendship. এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আলাপে রাষ্ট্রদূত জানিয়েছেন, কোভিডের সময় ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সেখানকার বাদশা কোনো পার্থক্য করেননি একজন বাহরাইনির ও একজন বাঙালির মধ্যে। বাহরাইনের সাথে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। ব্যবসার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে দেশটির সরকারের ভূয়সী প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। চন্দ্রা, নিউজ 24।